আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে গতকালকের অভিনন্দন যাত্রা শেষ করে আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত বক্সা পাহাড়ে জনসংযোগ করতে চলে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আলিপুরদুয়ার জেলার দুর্গম বক্সা দুর্গতে এসে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী পালন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল অর্থাৎ বুধবার আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড়ে আসেন দিলীপ ঘোষ, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক সহ বিজেপির কর্মী সমর্থকেরা। এদিন বক্সা দুর্গতে এসে পতাকা উত্তোলন করেন এবং বক্সা দুর্গ পরিদর্শন করেন। ঐতিহাসিক বক্সা দুর্গ, ব্রিটিশ সময় এটা ছিল জেল, বহু স্বাধীনতা সংগ্রামীকে এখানে বন্দী করে রাখা হয়েছিল। বিশেষত অনুশীলন সমিতি ও যুগান্ত দলের বিপ্লবীদের এখানে বন্দী করে রাখা হতো। পরবর্তীতে সংস্কারের অভাবে এই ঐতিহাসিক বক্সা দুর্গ ধ্বংসস্তূপে পরিণত হয়। বৃহস্পতিবার বক্সা দুর্গতে নেতাজির জন্মজয়ন্তী পালন করে দিলীপ ঘোষ অভিযোগ করেন যে ঐতিহাসিক বক্সা দুর্গ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু রাজ্য সরকার এই ঐতিহাসিক স্থান সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করছেন না। বলছি যে আপনি দুই রাত্রি এরকম একটা দুর্গম জায়গায় রাত্রিযাপন করছেন এবং বললেন যে বাড়ি বাড়ি যাবেন, এই বক্সা পাহাড়ে এই জনসংযোগটা করছেন, এটার কারণ আসতে বল। এটা একটা জায়গা যেটা আজকে নেতাজি জন্মতিথিটাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম আমাদের কর্মীদের নিয়ে, তাদের যাতে এই ব্যাপারে উৎসাহ আগ্রহ এবং শ্রদ্ধা জাগে, অনুপ্রাণিত হন সেই জন্য। আর দ্বিতীয়, এই এত দূরে গ্রামে যারা আছেন বহু বছর ধরে মানুষরা ব্রিটিশ আমল থেকে, তারা কোনো নাগরিক সুবিধা ছাড়া এখানে থাকছেন, তারা নিজেকে আমাদের দেশ থেকে আলাদা মনে করেন, যাতে তারা এরকম না মনে করেন যে আমরা ভারতে থাকি আছে ভারতের নয়, আমরাও তারা ভারতের লোকেরা তাদের সঙ্গে আছি এটাও তাদের যাতে অনুভূতি হয়, সেই জন্য আমরা এসে তাদের বাড়ি বাড়ি যাবো, বোঝাবো তোমরা আমাদের লোক, আমাদের পরিবারের লোক, একটু দূরে আছো দুর্গম জায়গায় আছো, কিন্তু আমরা তোমাদের ভুলিনি, তোমরা এই দেশের নাগরিক, সমান অধিকার আছে, আমরা তোমাদের সঙ্গে আছি, এই অনুভূতি দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। দেখুন, এই যে প্রকল্প, জানি না কোর্ট কী করেছে বা সরকার ঘোষণা করে দেয় সরকার, তার সংরক্ষণের কিছু ব্যবস্থা নেই, এখানে যে মানুষগুলি আছে তাদের প্রতি কিছু রেস্ট্রিকশন লাগিয়ে দেওয়া হয়, তাদের জীবনযাত্রা সঞ্চালিত হয় জঙ্গলকে মাধ্যম করে, জঙ্গলের কাঠ ফল ইত্যাদি ইত্যাদি যা আছে, তা নাহলে ওরা বাঁচতেই পারবে না, এখানে কোনো আধুনিক সুবিধা নাই। তো এই ধরনের ঘোষণার ফলে তাদের জীবনে অনেক বাধা আসে, কিন্তু তাদের প্রাপ্তিযোগ কিছু হয় না, কেন এই অঞ্চলের মধ্যে যে মানুষগুলো আছে হয় তাদেরকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, আর নিয়ে যাওয়া তাদের থাকার ব্যবস্থা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমি এসে শুনলাম কেউ কেউ বললেন এখানে একটি গ্রামের লোকেদের প্রায় 50টা পরিবারকে ফরেস্ট ডিপার্টমেন্ট এক জায়গায় নিয়ে গেছিলো যে তোমাদের বাড়ি করে দেবো, থাকার ব্যবস্থা করে দেবো, আর নিয়ে গিয়ে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হলো, তারা অসহায়, এখানকার জীবনে অভ্যস্ত, সমতলের জীবনে অভ্যস্ত নন, আয় উপার্জনের ব্যবস্থা নেই, তো মানুষকে এইভাবে অসহায় করে দেওয়াটা ঠিক নয়। ফরেস্ট ডিপার্টমেন্ট নাকি একবার একটা প্রস্তাব দিয়েছিল এখানকার পরিবারদের 10 লাখ টাকা দেবো, তোমরা এই জায়গায় ছেড়ে চলে এসে নিচ্ছে, 10 লাখ টাকা তো দুদিনে শেষ হয়ে যাবে, কারণ মানুষ এখানে অনেক রকম নেশা টেশা করেন, তাদের পার্মানেন্ট জীবিকার ব্যবস্থা এবং স্থায়ী থাকার ব্যবস্থাও করতে হবে, নাহলে মানুষ ছাড়বে, এখানে 100 বছর ধরে আছে একটা পরিবার পরম্পরায়, তারা এখানকার জীবন অভ্যস্ত, তারা সমতলে গিয়ে জীবন কাটাবেন কী করে, খাবেন কী ওখানে, এগুলো যদি নিশ্চিত করা যায় তাহলে মানুষকে নিয়ে যাওয়া যেতে পারে, সেটাও হতে পারে, সমতলে গিয়ে থাকতে পারেন, আধুনিক শিক্ষা স্বাস্থ্য সব সুবিধা পেতে পারেন, এবং জঙ্গল পুরোপুরি জঙ্গলের পরিবেশ ফিরে আসতে পারে।